নমস্কার বন্ধুরা, আমি প্রিয়জন সোমার পাঠশালায় সবাইকে স্বাগত। আমি আবারও আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখন চলছে ইলিশের মরশুম, তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন ইলিশ। ইলিশের আমরা বিভিন্ন রেসিপি খেয়েছি, তো আজকে আমি একটু বানাবো অন্যরকম ভাবে ইলিশ পিটুলির ঝোল। তো ইলিশ পিটুলির ঝোল বানানোর জন্য আমি 1 চামচ গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। তারপর সেটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে সেটাকে এরকম পাতলা করে বেটে নিয়েছি। এটা শিলেও বাটা যায়, আপনারা শিলেও বাটতে পারেন। এবার কড়াই সর্ষে তেল দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ইলিশ মাছগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছটাকে আমি ভাজবো না, জাস্ট এই পিঠ ও পিঠ উল্টে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এখানে বলছি ইলিশ পিটুলি ঝোল, সেহেতু আমি একটু জলটা ঝোলের মতোই দেব। এবার ঢাকা দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার এই ঝোলটাও একটু ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে যে গোবিন্দ ভোগ চালটা আমি বেটে রেখেছিলাম, অর্থাৎ পিটুলি বাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পিটুলি বাটাটা দিলে, অর্থাৎ যেহেতু গোবিন্দ ভোগ চাল, সেই জন্য একটা খুব ভালো গন্ধ বের হয়। তো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ইলিশ পিটুলির ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি ভাতের সাথে পরিবেশন করছি। আপনারাও অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।